রাজধানী বিবি শুরু হয়েছে ট্রাফিকের স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভ। এই এনফোর্সমেন্ট ড্রাইভের অঙ্গ হিসেবে শুক্রবার রাজধানীর বিভিন্ন প্রান্তে অভিযান চালায় ট্রাফিক কর্তারা। ট্রাফিকের ডিএসপি থেকে শুরু করে ইন্সপেক্টর লেভেলের অফিসাররা রাজধানীর বিভিন্ন মোটর স্ট্যান্ড এবং ব্যস্ততম সড়কগুলিতে অভিযান চালিয়েছেন। এই অভিযানে যাত্রীবাহী গাড়ি, বাইক এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। যারা পরিবহন আইন মানছেন না এবং আইন ভঙ্গ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন ট্রাফিক কর্তারা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাফিক ডিএসপি প্রণব দাস বলেন, উদ্যোগে আগরতলা শহরে প্রত্যেকদিন অবৈধ পার্কিং তো তার বিরুদ্ধে আমরা অভিযান প্রত্যেকদিন এনফোর্সমেন্ট করা হচ্ছে, যাতে অবৈধ রাস্তার সাইডে গাড়িগুলো না রাখে, এটা আগামী দিনে চলতে থাকে। আগরতলা শহরে পার্কিং প্লেস যেগুলি আছে, নোটিফাইড পার্কিং প্লেস বোর্ড আছে, আর নোটিফাইড যেগুলি নো পার্কিং এরিয়া আছে সেগুলির মধ্যে বোর্ড আছে, আর বাকি রাস্তার মধ্যে আপনি কোনো জায়গায় গেলেন 10 মিনিটের লিগে বা 5 মিনিটের জন্য ওই জায়গাতে আপনি গাড়ি রাখতেই হবে, ঠিক আছে। বাকি অনেক সময় লং টাইম পার্কিং করা হয় রাস্তার মধ্যে, দেখা যায় লং টাইম সকালবেলায় রেখে অফিসে চলে যায়, রাত্রেবেলায় নিয়ে যায়। ওইসব অবৈধভাবে যারা পার্কিং করে রাখে তাদের এগেনস্টে আমরা আজকে ন্যূনতম কত টাকা ফাইন করা হয়? অবৈধ পার্কিংয়ের জন্য 500 টাকা ফাইন। পরবর্তী সময় যদি আবার রাখে এই জায়গাতে তাদের বিরুদ্ধে কী হবে? যদি অবৈধ পার্কিং ফার্স্ট টাইম অফেন্সে যদি 500 টাকা হয়, সেকেন্ড টাইমে ডাবল হয়, ওই জায়গায় যদি অফেন্স ভায়োলেশন করে সেকেন্ড টাইম তো ফাইনটা ডাবল হয়।